আমাদের পৃথিবী মানবজাতি সহ অসংখ্য বৈচিত্র্যময় প্রাণীর আবাসভূমি। এই গ্রহটি গোলাকার এবং উত্তরে দক্ষিণে সামান্য চাপা। এর একটি টুকরো কেটে নিলে এমন দেখাবে। আমরা বাস করি পৃথিবীর উপরের স্তরে। এ স্তরে রয়েছে সুউচ্চ পর্বতশ্রেণী, বিস্তীর্ণ প্রান্তর এবং পার্বত্য বনভূমি, মানুষের তৈরি কংক্রিটের শহর, সাগর মহাসাগর ও তার কঠিন পাথুরে তলদেশ। এর উপরিভাগের নানা স্থানে ডিমের খোসার মতো ফাটল রয়েছে, যা মহাসাগরের তলা থেকে মাটির উপর পর্যন্ত বিস্তৃত। আমরা ফাটলগুলোকে ফল্ট বলি এবং ভূপৃষ্ঠের খণ্ডগুলোকে বলি টেকটোনিক প্লেট। টেকটোনিক প্লেটগুলো পৃথিবীর গভীরের উত্তপ্ত তরল শিলাস্তরের উপর ভাসমান। পৃথিবীর কেন্দ্রের বিপুল তাপে তৈরি শক্তি প্রচণ্ড চাপে তরল শিলাস্তরকে নাড়ায়, ফলে ভূপৃষ্ঠের ভাসমান প্লেটগুলোর পরস্পরের সাথে সংঘর্ষ ঘটে ও আমরা কম্পন অনুভব করি। একেই আমরা বলি ভূমিকম্প। ভৌগোলিক অবস্থান ও ভূতাত্ত্বিক গঠনের কারণে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত। বাংলাদেশে সক্রিয় রয়েছে সিলেট সীমান্তে ডাউকি ফল্ট, বরেন্দ্র ও মধুপুরের ফল্ট, উত্তর পূর্ব সীমান্তে ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থল এবং চট্টগ্রাম ত্রিপুরার কাছ দিয়ে বার্মিজ আর্ক নামক ফল্ট। বাংলাদেশে যে কোনো সময় মারাত্মক ভূমিকম্প হতে পারে। ভূমিকম্প নিমেষে ধ্বংস করে জীবন ও সম্পদ। পৃথিবীর কোনো দেশে এখন পর্যন্ত ভূমিকম্পের আগাম সংকেত দেওয়া সম্ভব হয়নি। এশিয়া, আফ্রিকা এমনকি আমেরিকার অভিজ্ঞতায় দেখা গেছে, অধিকাংশ ক্ষেত্রে দিনের বেলা ভূমিকম্প সংঘটিত হওয়ায় বিদ্যালয় ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। January 12, 2010 হাইতিতে 7.0 রিখটার স্কেলের এক ভূমিকম্প আঘাত হানে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় $14 বিলিয়ন। 2,50,000 বাসগৃহ ও 30,000 বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয় বা পুরোপুরি ধসে পড়ে। 20,00,000 মানুষ গৃহহীন হয়। 2,50,000 মানুষের প্রাণহানি ঘটে। October 8, 2005 7.6 রিখটার স্কেলের ভূমিকম্প আঘাত হানে পাকিস্তানে। 74,000 লোকের প্রাণহানি ঘটে। 35,00,000 লোক গৃহহারা হয়। ভূমিকম্পে মানুষ মারা যায় 4টি কারণে। 1. উদ্ধার প্রস্তুতির অভাবে। 2. তাৎক্ষণিক কার্যক্রমের অভাবে। 3. ধ্বংসপ্রাপ্ত দালান কোঠা, গাছপালা, বিদ্যুতের খুঁটি এসব ভেঙে পড়া, বস্তুর আঘাতে বা নিচে চাপা পড়ে। 4. পর্যাপ্ত প্রাথমিক চিকিৎসার অভাবে, ইত্যাদি নানা কারণে। তাই বাংলাদেশ সরকার প্রতিটি বিদ্যালয়ে জরুরি সাড়া প্রদান পরিকল্পনার উপর সর্বাধিক গুরুত্ব প্রদান করে ভূমিকম্প প্রস্তুতিমূলক মহড়া ও এ বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করেছে। ভূমিকম্পে জরুরি সাড়া প্রদান মহড়া। বিদ্যালয়ে ভূমিকম্পে নিরাপত্তা ও জরুরি সাড়া প্রদান মহড়ার আগেই করণীয়। ভূমিকম্পে জরুরি সাড়া প্রদান মহড়ার এক সপ্তাহ আগে শিক্ষার্থী ও শিক্ষকদের এ বিষয়ে পর্যাপ্ত ধারণা দিতে হবে। ভূমিকম্প কি, ভূমিকম্পের আগে, ভূমিকম্পের সময় ও পরে কি কি করা উচিত সে বিষয়ে স্পষ্ট ধারণা দিতে হবে। ভূমিকম্পের মহড়া জীবন বাঁচায়, কাজেই এর গুরুত্ব সবাইকে বুঝিয়ে দেওয়া অত্যন্ত জরুরি। শ্রেণীকক্ষের ভিতর নিরাপদ ও অনিরাপদ জায়গা কোনগুলো তা সবাইকে দেখিয়ে দেয়া এবং ওই সময়ে কিভাবে প্রত্যেকে সাড়া দেবে সে বিষয়টি স্পষ্টভাবে বুঝিয়ে দিতে হবে। পরিশেষে ভূমিকম্পের পর আশ্রয়স্থলে যাওয়ার পরিকল্পনাটি সবার কাছে স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে। সর্বপ্রথম আমাদের কি করতে হবে বলতো? আত্মরক্ষা করতে হবে। সাইরেন শোনার পরে তোমরা কি করবে? যে কোনো শক্ত জিনিসের নিচে মাথাটা দিয়ে আশ্রয় নেবে। ক্লাসরুমে থাকলে কোথায় আশ্রয় নেবে? বেঞ্চের নিচে নেওয়াটাই ভালো।
ভূকম্পের সময় তখন কাজ নিরাপদ কোনো স্থানে মাথায় এভাবে হাত দিয়ে বসে পড়া এবং ভূকম্পন পর্যন্ত সেখানে অবস্থান করা। যখন ভূমিকম্প শেষ হয়ে যাবে তখন মাথায় ভারী কোনো কিছু দিয়ে আমরা নিরাপদ স্থানে সবাই একসাথে জড়ো হব। জড়ো হওয়ার পরে আমরা সবাই মাথা কাউন্ট করব যে ক্লাসের সংখ্যা এবং মাঠে জড়ো হওয়ার সংখ্যা যদি মিলে না থাকে তাহলে এই খবর আমাদের অন্যান্য যারা এখানে দায়িত্বে থাকে তাদের সবাইকে জানাতে হবে। তুমি বলো আমরা কি করব? ভূমিকম্পের সময় নিজের আত্মরক্ষা করার জন্য প্রথমে সাইরেন বাজার পর কোনো শক্ত জিনিসে যেমন টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিতে হবে। সাইরেন থামার পর আমরা মাথার উপর ব্যাগ নিয়ে মাঠে চলে যাব। তারপর মাঠে গিয়ে মাথা গুনবো যে দেখবো যে সবাই আজকে যতজন প্রেজেন্ট সবাই আছে কিনা। যদি কেউ অ্যাবসেন্ট থাকে তাহলে রেস্কিউ টিমকে বলতে হবে কোন ক্লাসে কয়জন মিসিং। যেহেতু ভূমিকম্প আতঙ্কের মানুষের মনে ভয় ঢুকিয়ে দেয় সেই ভয় দূর করার জন্য আমরা সবাই একত্রে মিলে কোনো সাহসিকতা দেশাত্মবোধক এই ধরনের কোনো গান গাবো। বাহ, এখন যে কোনো সময় যে কোনো বিপদ হলে আমরা এই কাজগুলো করতে পারবো, পারবো না? ভূমিকম্পের মহড়া সাধারণত ছয়টি ধাপে বা পর্যায়ে করা যায়। এক, সতর্কীকরণ পর্যায়। দুই, সাড়া প্রদান পর্যায়। তিন, উদ্ধার পর্যায়। চার, অ্যাসেম্বলি পর্যায়। পাঁচ, নাম ডাকা পর্যায়। ছয়, মূল্যায়ন পর্যায়। জরুরি সাড়া প্রদান মহড়া, ধাপ এক, সতর্কীকরণ পর্যায়। এই পর্যায়ে ছাত্রছাত্রী ও শিক্ষকগণ হঠাৎ তীব্র ঘণ্টাধ্বনি বা সাইরেনের মাধ্যমে ভূমিকম্পের সতর্ক সংকেত পাবেন। বাস্তবে ভূমিকম্প কোনো আগাম সংকেত না দিয়ে আসে ও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়ী হয়। ভূমিকম্প কত সময় ধরে চলছে তা বোঝাতে মহড়ার সময় ঘণ্টাধ্বনি ব্যবহার করা হয়। প্রকৃত ভূমিকম্পের ক্ষেত্রে যতক্ষণ ভূমিকম্প স্থায়ী হয় ততক্ষণই সতর্কতার কাল বিবেচনা করতে হবে। এক্ষেত্রে স্কুল ঘণ্টার সাহায্য নেওয়া যেতে পারে, তবে অবশ্যই সতর্ক সংকেত হিসেবে ঘণ্টা ধ্বনির কথা আগেই সবাইকে জানিয়ে রাখতে হবে, যাতে করে ঘণ্টা বাজার সাথে সাথে সবাই দ্রুত সাড়া দিতে পারে। জরুরি সাড়া প্রদান মহড়া, ধাপ দুই, সাড়া প্রদান পর্যায়। এ পর্যায়ে ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রী এবং শিক্ষকগণ শ্রেণীকক্ষের টেবিল, চেয়ার, বেঞ্চের নিচে যত দ্রুত সম্ভব এমনভাবে ঢুকে পড়তে হবে যাতে তাদের মাথা সম্পূর্ণভাবে নিরাপদ থাকে। মাথা নিরাপদ রাখতে ছাত্রছাত্রীরা মাথার উপর তাদের স্কুলের ব্যাগ ধরে রাখবে। শ্রেণীকক্ষের কোণে বা দুইটি কলামের সংযোগ স্থানে মাথার উপর ব্যাগ দিয়ে অথবা মাথার পেছনে হাত দিয়ে উপুড় হয়ে বসে থাকবে। এ সময় কোনোভাবেই লাইট, জানালা ইত্যাদির পাশে কেউ যেন অবস্থান না নেয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনি বিজ্ঞান গবেষণাগারে থাকলে ভূমিকম্প শুরু হওয়ার সাথে সাথে চুল্লি নিভিয়ে ফেলতে হবে, জরুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে হবে, তারপর আত্মরক্ষার্থে বসে পড়তে হবে। জরুরি সাড়া প্রদান মহড়া, ধাপ তিন, উদ্ধার পর্যায়। ঘণ্টাধ্বনি বন্ধ না হওয়া পর্যন্ত প্রত্যেককেই যার যার জায়গায় অবস্থান করতে হবে। ঘণ্টাধ্বনি বন্ধ হওয়ার পর শিক্ষার্থী ও শিক্ষকদের পূর্বনির্ধারিত উদ্ধারের রাস্তা দিয়ে উদ্ধার করে ক্ষতিগ্রস্ত বিদ্যালয় ভবনের বাইরে নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে। কোন রাস্তা দিয়ে উদ্ধার করা হবে তা আগেই নির্ধারণ করে রাখতে হবে। নিরাপদ স্থান হিসেবে বিদ্যালয়ের খেলার মাঠ, বাস্কেটবল বা যে কোনো খোলা মাঠ ব্যবহার করা যেতে পারে। নিরাপদ স্থানগুলো শিক্ষার্থীদের কাছে অ্যাসেম্বলি পয়েন্ট বা অ্যাসেম্বলির স্থান নামে আগে থেকেই পরিচিত থাকবে। জরুরি সাড়া প্রদান মহড়া, ধাপ চার, অ্যাসেম্বলি পর্যায়। এই পর্যায়ে শিক্ষার্থীরা অ্যাসেম্বলির স্থানে শ্রেণী এবং রোল নাম্বার অনুযায়ী সারিবদ্ধভাবে দাঁড়াবে। জরুরি সাড়া প্রদান মহড়া, ধাপ পাঁচ, নাম ডাকা বা মাথা গণনা পর্যায়। শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়ানোর পর শিক্ষকগণ সকলের উদ্ধার নিশ্চিত হওয়ার জন্য শিক্ষার্থীদের নাম ডাকবেন। শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে মাথা গণনার মাধ্যমেও কতজন উপস্থিত আছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়।
অনুসন্ধান ও উদ্ধারকারী দল ভূমিকম্পের পরপরই উদ্ধার কাজের জন্য দালানে প্রবেশ করবে ও যারা মাথা গণনায় অনুপস্থিত তাদের খোঁজা শুরু করবে। উদ্ধারপ্রাপ্ত আহতদের দরকার হবে প্রাথমিক চিকিৎসার। প্রাথমিক চিকিৎসার দল দ্রুত তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনে হাসপাতালে পাঠাবে। এ পর্যায়ে শিক্ষার্থীরা সম্মিলিত কণ্ঠে ভূমিকম্পের প্রস্তুতি ও সচেতনতামূলক গান গাইবে অথবা ছড়া আবৃত্তি করবে। যৌথ সঙ্গীত অনুশীলনের মাধ্যমে সবার মধ্যে দুর্যোগের সাহস, সম্প্রীতি এবং সহযোগিতার বন্ধন দৃঢ় করার পরিবেশ ও মানসিকতা সৃষ্টি হবে। উদ্ধার কাজের পর ক্ষয়ক্ষতি নিরূপণকারী দল ক্ষয়ক্ষতি নিরূপণের কাজে হাত দিতে হবে। জরুরি সাড়া প্রদান মহড়া ধাপ ৬ মূল্যায়ন পর্যায়। নাম ডাকা বা মাথা গণনা শেষ হলে সম্পূর্ণ মহড়াটি মূল্যায়ন করে দেখতে হবে। সব শিক্ষার্থী মহড়ায় অংশ নিয়েছে কিনা, সবাই কি সতর্ক সংকেত হিসেবে ঘণ্টা ধ্বনি বা সাইরেন সম্পর্কে জানে, সব শিক্ষার্থী কি সাড়া দিতে পেরেছে, মহড়ার সময় তারা কি শান্ত ও নিরুদ্বেগ ছিল, তারা শিক্ষকের প্রতিটি নির্দেশ অনুসরণ করতে পেরেছে কি, মূল্যায়নে এসব প্রশ্ন উত্থাপন করা যেতে পারে। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। বিজ্ঞানের এত অগ্রগতির কালেও ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার কৌশল মানুষের আয়ত্ত হয়নি, কিন্তু ভূমিকম্প প্রস্তুতি মহড়া ভূমিকম্প মোকাবেলায় বিশ্বের অন্যান্য দেশের মতোই প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে আনতে বাংলাদেশকে সক্ষম করে তুলবে।